ভিড়ের উপর দিয়ে চলে গেল দ্রুতগতি ট্রেন। অমৃতসরের জোড়া ফটক এলাকায় রাবণ দহন দেখার সময় ট্রেনের ধাক্কায় 59 জনের মৃত্যু, আহত অন্তত 150 জন। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর জিআরপির পলাতক অনুষ্ঠানের আয়োজক। রাবণ দহন দেখার সময় হঠাৎই একটি লাইনে চলে আসে অমৃতসর হাওড়া মেল, আরেকটি লাইনে চলে আসে জলন্ধর অমৃতসর ডিএমইউ। আপ টাউন দুটি লাইনে ট্রেন চলে আসায় সেখান থেকে সরার সময়টুকু পাননি লাইনের ওপর দাঁড়িয়ে থাকা মানুষজন। 5 সেকেন্ডের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। অমৃতসরে ট্রেনে কাটা পড়ে রামলীলা রাবণেরও মৃত্যু। রাবণ দহনের সময় বাকি দর্শকদের মতো রেল লাইনে এসে বসেছিলেন দলবীর, ট্রেনে ছিন্ন ভিন্ন হয়ে যান তিনি, অথই জলে পরিবার। দুর্ঘটনার 16 ঘন্টা পর অমৃতসর এলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। হাসপাতালে গিয়ে দেখা করলেন আহতদের সঙ্গে, সঙ্গে ছিলেন নবজোৎ সিংহ সিধু। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। রিপোর্টেই পরিষ্কার হবে দুর্ঘটনার আসল কারণ, হাসপাতালে আহতদের দেখে বেরিয়ে বললেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। প্রতি বছর এই জায়গায় রাবণ দহনের অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে, তার মধ্যেই গতি কমিয়ে যাতায়াত করত ট্রেন, এবার কেন অন্যথা হলো প্রশ্ন প্রত্যক্ষদর্শী। ট্রেন বহুত ফাস্ট আই, মতলব আগে স্লো হো জাতি থি, আগলে হর সাল হোতা হ্যায়, পহলি বার নাহি হুয়া, তো ট্রেন কি স্পিড বহুত জ্যাদা থি, মতলব কোই রেলওয়ে কি তরফ সে কোই ইন্টিমেশন নাহি থি। রাবণ দহনের জন্য নেওয়া হয়নি কোনো অনুমতি, চালক ব্রেক কষেছিলেন, কিন্তু গতি কমার প্রক্রিয়া চলতে চলতেই ঘটে যায় দুর্ঘটনা। এরপরই জনতা হামলা করতে শুরু করে, তাই চালক ট্রেন থামানোর ঝুঁকি নেননি, দায় ঝেড়ে দাবি ফিরোজপুরের ডিআরএম এর। পাঞ্জাবের অমৃতসরের ট্রেন দুর্ঘটনার জের অমৃতসর থেকে দিল্লি, হরিদ্বার ও পাঠানকোটে ট্রেন চলাচল ব্যাহত, বাতিল 37টি ট্রেন। অমৃতসর থেকে মহারাষ্ট্রগামী ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে, অমৃতসরের আগেই থামিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি ট্রেনকে। হুগলিতে জোড়া দুর্ঘটনা, মৃত 8, নো এন্ট্রি ভেঙে শাহগঞ্জের ঝাঁপপুকুরের কাছে জিটি রোডে বেপরোয়া 10 চাকার লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 3 জনের। অন্যদিকে অসম লিংক রোডে ডুমুরদহ বাসস্ট্যান্ডের কাছে একটি গাড়ি বিসর্জন দেখতে আসা পথচারীদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের। দ্বিতীয় হুগলি সেতুতে বাইকে স্টান্ট দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মৃত 11 শ্রেণীর ছাত্র, আহত তার বন্ধু। আজ সকাল 7টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর এজেসি বোস র্যাম্পে দুর্ঘটনাটি ঘটে, কারো মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার মুড়াবনের কাছে গভীর রাতে বাঁধ নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি, ঘটনাস্থলেই মৃত্যু লরির খালাসির। লরিটি আটক করা হলেও চালক পলাতক। গতকালের তুলনায় 38 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 83 টাকা 83 পয়সা, 12 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 77 টাকা 21 পয়সা। গঙ্গার ঘাটগুলিতে আজও প্রতিমা নিরঞ্জনের কাজ, দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারে তৎপর কলকাতা পুরসভা। পুরোদমে চলছে গঙ্গা থেকে কাঠামো তুলে ফেলার কাজ, বাড়ছে ক্রেন লাগিয়ে গঙ্গা থেকে কাঠামো তুলে ঘাটের পাশে জড়ো করা হয়েছে। বিসর্জন উপলক্ষে গঙ্গার ঘাটে ঘাটে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত, জেট স্কিতে চড়ে নদীবক্ষে টহলদারি রিভার ট্রাফিক পুলিশের। নদিয়ার নাকাশিপাড়া থানার পাটুলি ঘাটে দুর্গা প্রতিমার ঘট বিসর্জন দিতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল 2 ছাত্র। আজ সকালে তল্লাশি শুরু হলে ডুবুরিরা দ্বিতীয় বর্ষের 1 ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন, আরেক ছাত্রের খোঁজ চলছে। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে হাওড়া শালকিয়ায় গঙ্গায় তলিয়ে গেলেন এক ব্যক্তি। গতকাল রাতে ছাতবাবুর ঘাটে বাড়ির প্রতিমা বিসর্জন দিতে যান সীতানাথ বসলেনের বাসিন্দা সৌরভ মিত্র। নিরঞ্জনের সময় 4 জন তলিয়ে যান, 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মেলেনি 48 বছরের সৌরভের। দশমীর রাতে ভাসানকে কেন্দ্র করে হাওড়া লিলুয়ার চকপাড়া ও ভট্টনগর এলাকায় গোলমাল, দুপাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, গ্রেফতার 2। হাওড়ার ব্যাট্রা থানার দুর্গাদাস সিংহ লেনে কারখানার সামনে থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, শারীরিক নির্যাতনের পর খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান, পলাতক কারখানার নিরাপত্তা রক্ষী। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বীরভূমের সিউড়ির সাজানোপল্লিতে মহিলার রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। পরিবারের দাবি, আলমারি থেকে খোয়া গিয়েছে গয়না, পরিচিত কেউ লুঠের উদ্দেশ্যে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। নিত্যদিন মত্ত অবস্থায় বাড়ি ফিরে অশান্তির অভিযোগ, দশমীর রাতে 2 দাদার মারে মৃত্যু ভাইয়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার কেলেনো গ্রামে, 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভার 15 নম্বর ওয়ার্ডে ক্লাবে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 2, গ্রেপ্তার হওয়া দুজনই 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর। ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ফুলবালোচ গ্রাম পঞ্চায়েত এলাকা, বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাগুইয়াটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষে আহত তিন গতকাল রাতে তিন ঘন্টা ধরে চলে এলাকা দখলের লড়াই। ভাঙচুর করা হয়েছে দুটি বাড়ি, দুটি গাড়িও। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে বিসর্জনের শোভাযাত্রায় দুষ্কৃতী, হামলা। আহত তৃণমূল কাউন্সিলর সহ পাঁচ ভর্তি হাসপাতালে। হামলার কারণ খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। কলকাতা লেদার কমপ্লেক্স থানার তারদহের নলবনে তরুণী খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। পরিকল্পনা মাফিক ঠাকুর দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন বলে অনুমান পুলিশের। ধৃত আলিরুল মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙনের বাজারহাটি এলাকার বাসিন্দা। চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার আদিত্যপুর গ্রামে। উদ্ধার করতে গেলে পুলিশের সামনেই দুই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। রাষ্ট্রপুঞ্জের 73তম সাধারণ সভায় ভারতের প্রতিনিধিত্ব করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। পরমাণু অস্ত্রের নিরস্ত্রীকরণের পক্ষে করলেন জোর সওয়াল। বক্তৃতায় রাজীব গান্ধীর ধাপে ধাপে পরমাণু অস্ত্র বর্জনের অ্যাকশন প্ল্যানের উল্লেখ।